হ্যালো फ्रेंड्स, তো আপনাদের সামনে এসে গেছি আমি স্টোরি পার। আপনাদেরকে আমার একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি যে কি জল খেলে আপনাদের ভালো আর কি জল খেলে আপনাদের ক্ষতি। এটা আপনার ফিল্টার জল, যেটাকে বলে মিনারেল ওয়াটার। এটা আপনার মার্শালের জল এবং টিউলের জল। আমি দুটো ওভার কাঁচের পাত্র নিয়ে আসবো, কাঁচের গ্লাস। ভালোভাবে এটা আপনার মার্শালের জল এবং এটা আপনার ফিল্টার জল। প্লিজ দেখবেন আমি একটা ইলেকট্রিক চার্জার দিয়ে আপনাকে জলটা পরীক্ষা করে দেখাবো যে কোনটা কিরকম জল এবং কোনটা খেলে ক্ষতি বা কোনটা খেলে ভালো। অনেক ফুল থাকলে গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমরা বেশিক্ষণ রাখার চেষ্টা করবো না, দুই থেকে তিন মিনিট রাখবো। আর আপনার যেটা ফিল্টার জল সেটাই তো কিছু হবে না, কিন্তু মার্শালের জলটাকে নিয়ে একটু ভয় আছে যে গ্লাসটা ফেটে যেতে পারে, আর গ্লাসটা ফাটলে আমার একটু সমস্যা আছে। তো আমি বেশিক্ষণ রাখলাম না এখানে, 2 মিনিট হয়নি এখনো। তো আমি গ্লাসটা গরম হয়ে গেছে, তার জন্য আমি বন্ধ করে দিচ্ছি। এবার দেখেন এটা আপনার মার্শালের জল আর এটা ফিল্টার জল। তো দেখেন মার্শালের জলটা কি হয়েছে, মার্শালের জল যেটা আপনার উপরে শাওলা জমে গেছে এবং উপরে আয়রন গুলো এসে গেছে, আর যেটা আপনার ফিল্টার জল সেটা আপনার কিছু হয়নি, যেরকম সাদা জল সেরকম সাদা জলই আছে। এবং আমি আপনাদেরকে খেয়ে দেখাবো কি যে এটা ফিল্টার জল কি যে খাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। আমি খেলাম, কিছুই কোনো গন্ধ নেই, কিন্তু এটা এটা ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে, জলটা নাকের কাছে নিয়ে যাচ্ছে না, ভীষণ গন্ধ বেরোচ্ছে এবং এই গ্লাসটা হিট হয়ে গেছে, হাত দিতে কষ্ট হচ্ছে। তো আপনারা দেখলেন কি যে কোনটা মার্শালের জল আর কোনটা ফিল্টার জল আর কোনটা জল কীরকম হয়ে যাচ্ছে, আমি আপনাদের পরীক্ষা করে দেখালাম। তো আপাতত আমি জলগুলো সঠিক দিচ্ছি। আর আপনাদের কাছে আমার কিছু বলার কি যে অনেক কেউ অনেক রকম জল খাচ্ছেন, প্লিজ আমার তরফ থেকে আপনাদের অনুরোধ কি যে একটু ভালো জল খাওয়ার চেষ্টা করেন। আমাদের কোম্পানি জুমদার একটা অফার দিয়েছে, আপনি যে মেশিনটা আপনি কিনবেন 18,990 টাকা সেটা আপনি পেয়ে যাচ্ছেন 15,400 টাকায়। তো এই অফারে আপনারা ভুল করবেন না, কেউ মেশিনগুলো আপনাদের EMI দেওয়া হয় EMI ফেলে নেবেন, কিন্তু প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি কি যে কেউ কিউর জল এবং মার্শালের জল খেয়ে না, ভীষণ ক্ষতি। আপনারাও তো মনে মনে ভাববেন কি যে আমাদের বাপ দাদু এবং অনেক কেউ টিউরে জল খেয়ে গেছে এবং পুকুরে জল খেয়ে গেছে, কিছু হয়নি, আমরা খেলে কী হবে। কিন্তু দেখেন আগের লোক অনেক আগের মানুষগুলো আগে অনেক ডাক্তারকে পয়সা দিয়েছে এবং প্রতিদিন গ্যাসের ট্যাবলেট খেত, কিন্তু এখন দেখেন আজকে যদি গ্যাসের ট্যাবলেট খান তাহলে 1 মাস কোনো গ্যাসের ট্যাবলেট খাওয়া কখন খেয়েছেন ভুলে গিয়েছেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট কি যে আপনাদের বাড়িতে যদি ফিল্টার মেশিন না থাকে তো ফিল্টার মেশিন নিয়ে নেবেন, এবং EMI তে নেবেন কি এবং ক্যাশে নেবেন এটা আপনার গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের একটা কোম্পানি থেকে সিস্টেম করানো আছে যে যদি আপনি EMI করে নেন তো আপনার 15,400 টাকা দাম আপনার 15,400 টাকায় লাগবে, কোনো ইন্টারেস্টিং আমাদের কোম্পানিতে নেওয়া হচ্ছে না। তো আমি আপনাদেরকে আরেকটা দেখাবো যে যদি আপনি কোন TDS কত TDS জল খাওয়া সবচেয়ে বেশি ভালো, তো আমি দেখাচ্ছি আপনাদের। এটা আপনাদের আছে মার্শালের জল মানে টিউলের জল, তো আমি এটাতে দিলাম। এবার আমি TDS মেশিন দিয়ে আপনাকে নেবে দেখাবো যে TDSটা কত আছে, দেখতে পাচ্ছেন এখানে 432 আছে, মানে এটা আপনার মার্শালের জল 432, দেখতে পেলেন 432। এবার আমি ফিল্টার জল দেবো,
দেখেন 39 মানে 39 দেখতে পাচ্ছেন। তো এবার আপনাদের বলছি, এবার আপনাদের মাথায় এত প্রশ্ন করছে কি কত টিডিএস জল খাওয়া ভালো, তো আমি বলছি 30-70 এর মধ্যে যদি টিডিএস থাকে তো উষ্ণ জলটা খাবেন, সেই জলটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শরীরের রক্তবৃদ্ধি খারাপ ভালো। কিন্তু যেটা আপনার 30-থেকে নিচে নেমে যাবে সেটা আপনার কি ক্ষতি হবে, আপনার শরীর দুর্বল করে ফেলবে। যেটা বলে আপনার যেটা 0.TDS থাকে সেটা আপনার যেটা ব্যাটারির জল হয় সেটা আপনার 0.TDS, তার থেকে যদি আপনার 0 থেকে যদি আপনার 30-এর মধ্যে হয় সেটা আপনার ব্যাটারি জলে পরিণত হয়ে গেল। আপনার যেটা 30-70 এর মধ্যে জল থাকবে সেটা আপনার ভালো, ওটা আপনার কি হয় ওটা আপনার মানুষের উপকারী, মানে আপনার মানুষের উপকার হবে, কোনো ক্ষতি হবে না জলের। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো, যদি কেউ মার্সার জল খাবেন না, কেউ টিউবওয়েলের জল খাবেন না, প্লিজ আপনারা বাড়িতে মিনারেল ওয়াটার পিউরিফায়ার লাগান একটা। আর যদি কেউ যদি বাইরে থেকে জল কিনে নিয়ে আসেন তো সেটাও ভালো, সেটাও নিয়ে আসতে পারে। তো আসলে আপনাদের কাছে অনেক কিছু তুলে ধরলাম।